শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতি সামাল দেওয়া যাবে কিভাবে। আজকের আলোচনার প্যানেলে রয়েছেন আমার বাদিকে সরকারের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সৈয়দ মঞ্জুর ইলাহি বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আমার ডান দিকে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জাস্টিস সুলতান হোসেন খান এবং এম হাফিজউদ্দিন খান, সাবেক অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল, তিনিও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের ট্রাস্টি বোর্ডের সদস্যও তিনি। আজকের প্যানেল শ্রোতা দর্শক আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং বিবিসির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকের প্রথম প্রশ্ন মোহাম্মদ শহীদুল কায়সার লিমন, শ্রীপুর গাজীপুর থেকে। আমার প্রশ্ন প্যানেলে যারা আছে সবার প্রতি, যে বাংলাদেশ আর কতবার দুর্নীতিতে প্রথম হবে? আশা করি সদুত্তর পাবো। বাংলাদেশ আর কতবার দুর্নীতি ফার্স্ট হবে? সৈয়দ মঞ্জুর ইলাহি। দুর্নীতিটা কেন হয়? দুর্নীতিটা হয়, দুর্নীতি সব সময় ছিল, দুর্নীতি যে অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয়, কিন্তু দুর্নীতি হয় যখন স্বচ্ছতা থাকে না এবং জবাবদিহিতা থাকে না। তো আপনার যদি যে সরকার, যে কোনোই সরকার আসুক, সেখানে সেই যদি সরকারের যে তার যে সমস্ত কাজ করে সেখানে যদি স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, দুর্নীতি কিন্তু আপনার কমবে না। কিন্তু যদি কেন দুর্নীতিবাজ যারা, তারা যদি মনে করে যে আমার ঠিক আছে, ওপরে কেউ গডফাদার আছে, আমি যা ইচ্ছে তাই করবো, আমি পার পেয়ে যাবো, তখনই কিন্তু আপনার দুর্নীতি বাড়বে। সুতরাং দুর্নীতি, আপনি বলছেন যে কতদিন আমরা থাকবো, এটা এন্টায়ারলি পলিটিক্যাল ডিসিশন। এটা যদি রাজনীতিবিদরা ঠিক করে, যদি সরকার ঠিক করে যে আমি দুর্নীতি বের করে দেবো দেশ থেকে, এবং যদি সেটা আইনের শাসন আনে এবং যদি বিচারের শাসন আনে, দুর্নীতি কমানো কিন্তু আমার মনে হয় এখন আমরা এক নম্বরে আছি, আমরা অনেক নিচে নেমে যাবো। নাজমুল হুদা, আসলে যে কথা বলা হয় টিআইবি রিপোর্টে, যে বাংলাদেশ নাম্বার ওয়ান হিসেবে চিহ্নিত করা হয় দুর্নীতিতে, আমি এটার সম্পর্কে আমি দ্বিমত। বিশ্বের প্রত্যেক দেশেই দুর্নীতি রয়েছে, এবং শুধুমাত্র কিছু উন্নয়নকামী দেশকে টার্গেট করে এটার সংখ্যা বা মান নির্ণয় করা, এটার মধ্যেও যথেষ্ট দুর্নীতি রয়েছে। এবং আমার মনে হয় সবচেয়ে উন্নত দেশগুলোতে ম্যাক্সিমাম দুর্নীতি হয়। আজকে যদি বাংলাদেশে কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে, আমি বলবো বেশিরভাগই হচ্ছে সেই সমস্ত দেশ যারা দাতা দেশ, ঢেলে দিচ্ছে অনেক টাকা পয়সা, তার মধ্যে থেকে যে সুযোগ করে দিচ্ছে। দুর্নীতির ডেফিনিশনে যিনি ঘুষ দেন তিনি যেমনভাবে দোষী, আবার যিনি ঘুষ নেন তিনিও দোষী। কাজে ইকুয়ালি আমি মনে করি এখানে যারা আমাদেরকে চিহ্নিত করছে তাদের মধ্যে অনেক রকমের আমি মনে করি ঘাটতি রয়ে গেছে। সে ফর এক্সাম্পল, আজকে অভিযুক্ত করা হচ্ছে যে বাংলাদেশ দুর্নীতিতে সবচেয়ে প্রথম। অভিযুক্ত অভিযোগ একজনের বিরুদ্ধে থাকতেই পারে, অভিযোগের সততা বা মিথ্যা সেটার কোনো রকমের মূল্যায়ন হচ্ছে না, বিচার হচ্ছে না। তাহলে কীভাবে ধরা হলো যে সমস্ত অভিযোগ দৈনিক সংবাদপত্রের পাতার ভেতর থেকে উঠে আসছে, এবং সেই দৈনিক সংবাদপত্র সেই দেশে যেখানে সম্পূর্ণ সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, এমনকি হলুদ সাংবাদিকতাও রয়েছে এবং সাংবাদিকদের মধ্যেও দুর্নীতি রয়েছে, সেখানে যে সমস্ত সংবাদগুলো ছাপা হয় তার থেকে যদি কনক্লুশন করা হয় যে বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্নীতিবাজ একটি দেশ, আমি মনে করি সেই কনক্লুশনের মধ্যে যথেষ্ট দুর্নীতি রয়েছে। এবং সেজন্য আমি এই প্রশ্নের উত্তর আমি ওইভাবেই দিতে চাই যে বাংলাদেশ ফার্স্ট হিসেবে চিহ্নিত করার পেছনে বিরাট বড় একটা ষড়যন্ত্র কাজ করছে, এবং এটা অবশ্যই যে পর্যন্ত না কারো দুর্নীতি, কোনো দেশের দুর্নীতি প্রমাণিত হবে তার আগে পর্যন্ত কোনো রকমের সংখ্যা দিবে বা মান নিয়ে তাকে কিন্তু নিরূপিত করা যাবে না। বাংলাদেশ ইজ ডেফিনেটলি নট ওয়ান অফ দোজ ভেরি করাপ্ট কান্ট্রিজ। অন্যান্য বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে আমাদের তুলনা করলে আমরা হয়তো ততটা দুর্নীতিবাজ এখনও আমরা হই নাই। হাফিজউদ্দিন খান, আপনি তো ট্রান্সপারেন্সির সাথে রয়েছেন। আসলে মাননীয় মন্ত্রীরা বললেন, আমি তো অবশ্যই তার সঙ্গে একমত নই। বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশের দুর্নীতি অত্যন্ত বেশি প্রকট, তাতে কোনো সন্দেহ নেই, এবং বাংলাদেশ দুর্নীতি এক নম্বর কি দুই নম্বর সেটা হয়তো প্রশ্ন করা যেতে পারে।
তবে বাংলাদেশ যে অন্যতম দুর্নীতিবাজ দেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে রিপোর্ট বের করা হয় সে তো পাবলিকে জানানো হয়, মেথোডোলজি কী সেটা দেখানো হয়, কিসের বেসিসে এটা নির্ধারণ করা হয় সব কিছু সেখানে থাকে, উল্লেখ আছে। আমার হাতেও আপনার আছে, পাইলে সবাইকে কপি দিয়ে দিতাম যে কেন কী করে এই পারসেপশনটা বের করা হয়। এবং এটা একটা কথা, কিন্তু পারসেপশন যে একদম অ্যাকিউরেটলি এক নম্বর এরকম কথা না। তবে বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিবাস দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা আমরা ব্যক্তিগত জীবন উপলব্ধি করি, আপনারা আমরা সবাই দৈনন্দিন জীবনে আমরা দেখেছি আমরা দুর্নীতি কত রকমভাবে আমাদের ফেস করতে হয়। প্রতি পদে পদে একটা তহসিল অফিসে খাজানিতে থেকে আরম্ভ করে সেক্রেটারিতে কোনো কাজের জন্য যান, কোনো ফাইল সেক্রেটারি কোনো অফিসে টেবিল থেকে এক টেবিল থেকে এক টেবিলে অটোমেটিক মুভ করে কি না সেটা আপনারা দেখতে পারেন। এটা তো আমাদের প্রাত্যহিক উপলব্ধি, প্রতিদিন আমরা এটা দেখতে পাচ্ছি। জাস্টিস সুলতান হোসেন খান, এই প্রশ্নটা যে টিআইবির যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বাংলাদেশকে মানে পঞ্চমবারের মতো প্রথম স্থান আবারও দখল করে নিয়েছে, এই মতামত অত সিদ্ধান্তটা আমি মানে কতটুকু যুক্তিযুক্ত এটা বলা প্রথম মানে একবার সোজাসুজি বলা যাবে না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সূচক ইন্ডেক্সে এই এরা এই দুর্নীতি নির্ণয়ন করে সেটা কতদূর বিজ্ঞানসম্মত যুক্তিযুক্ত এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম যে এটা যুক্তিযুক্ত কিনা। কাগজের রিপোর্টের উপরে নির্ভর করে যে ইন্ডেক্স আমাদের দেশে সৃষ্টি টিআই মানে ট্রান্সপারেন্সি করেছে এটা কতদূর বিজ্ঞানসম্মত এবং গ্রহণযোগ্য আপনারা কাগজের রিপোর্টের উপরে ভিত্তি করে নয়। আর তাছাড়া আর একটা শোনেন, দক্ষিণ আফ্রিকা আর আফ্রিকায় 20-25 দেশ আছে আমাদের মতো মানে অভাবী অনুন্নত, এবং সেখানে 3-4 দেশ আছে যেখানে গাম্বিয়া সেরিলোনা এখানে দুর্নীতিগ্রস্ত, আমরা একেবারে প্রথম নম্বরে গেলাম, এটা কেমনে গেলাম এটা আপনারা বিচার করবেন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে আমি বিবিসিকে আগেও বলেছি যে আমি এই সূচক 1 ভিতর নামাবো, যদি ট্রান্সফার ইন্টারন্যাশনাল বলে থাকে যে আমরা 1, কিন্তু আমি এটাকে নিচে নামাবো, এই আশ্বাস আমি আপনাকে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দু একজন শ্রোতা দর্শকের কথা শোনা যাক, আপনি বলুন। চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে এবং এদের মধ্যে কখন নৈতিক পরিবর্তন ঘটানো সম্ভব যায় কিনা? হ্যাঁ, সামনে সামনে, হ্যাঁ আপনি। 2001 দুর্নীতি স্কোর ছিল 0.4, কিন্তু 2005 স্কোর হলো 1.7। আমার প্রশ্ন হচ্ছে এই যে সূচকটা অ্যাডভান্স করছে, দুর্নীতি কোথায় কমেছে? আমি তো দুর্নীতি কোথাও কমেছে বলে মনে করি না। আপনি সামনের সারির। 1 বছর 2 হচ্ছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে। মাননীয় বিচারপতি এখানে উপস্থিত আছেন, আপনি কথাও দিয়েছিলেন, কিন্তু আপনার কাজকর্মের যে শ্লথতা, যে কমিটমেন্ট আপনি ফেল করেছেন। আমরা কি কতদিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় যে সামাল দেওয়া বা আড়াল করা, এই যে প্রশ্নটা, এটা দুর্নীতি উচ্ছেদ না? আসলে তো দুর্নীতি উচ্ছেদ করতে হবে। আজকে যে সামালের কথা বলছে, দুর্নীতিকে আড়াল করার কথা বলছে, আমি তো জানতে চাই মাননীয় মন্ত্রী সাহেব আছেন, সিএনজির দুর্নীতি এবং পেট্রোল পাম্পের দুর্নীতি এবং রেলওয়ে স্লিপের দুর্নীতির ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী সাহেব থেকে যে সামাল দেওয়ার আড়ালের প্রস্তাবটা সম্বন্ধে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। সিএনজির সেখানে সিএনজির আগমন আসলো, আমরা 10,000 পর্যন্ত সিএনজি লিমিট করলাম, সেই 10,000 মধ্যে ওয়াজ দেয়ার এনি ইম্পোর্ট রেস্ট্রিকশন ফ্রম এনিওয়ার? সেখানে কি বলা হয়েছিল যে শুধুমাত্র এই দেশ থেকে সিএনজি আনা হবে? তাহলে আমাকে যে দোষে আপনারা অভিযুক্ত করেছেন যে আমরা শুধুমাত্র একটা কোম্পানিকে দিয়েছি, আপনারা জানেন না যে এই মার্কেট ইকোনমিতে ইম্পোর্ট ইজ ফ্রি, ব্যাংকক থেকে টুকটুক এসেছে, পাকিস্তান থেকে পান্ডা এসেছে, ইন্ডিয়া থেকে বাজাজ এসেছে, বাজাজ যদি মার্কেট পায়
সেখানে মন্ত্রী কেন দুর্নীতিতে অভিযুক্ত হবে? বাজার তো পেয়েছে, ইসেট মার্কেট পেয়েছে, মুক্ত বাজার অর্থনীতিতে এই বাজাজ মার্কেট পাওয়ার পরে সেখানে সেটা কে কীভাবে বেচছে কিনছে তার সাথে তো সরকারের কোনো সম্পৃক্ততা নাই। কেন তাহলে আপনি এই, তার মানেই হচ্ছে দিস ইজ দ্য টেন্টেড ওপিনিয়ন দ্যাট ইউর গিভিং এনি এডুকেটেড পার্সন, যারা জানে যে এই দেশের মুক্ত বাজার অর্থনীতি আছে, ইম্পোর্টে কোনো রেস্ট্রিকশন নাই, বাজার যদি আসে আর বিক্রি হয় তাহলে মন্ত্রীর কি দোষ হতে? মিস্টার মিনিস্টার, একটি অভিযোগ বোধহয় এই বিষয়ে রয়েছে যে একটি মাত্র কোম্পানিকে এই কাজের সুযোগ দেওয়া হয়েছে। হাও, কোথায় আছে সেই অভিযোগ? আপনি বলেন একটি একটি কোম্পানিকে আমি রেস্ট্রিক্ট করবো কী করে? তখন টুকটুক আসেনি ব্যাংকক থেকে, তখন পান্ডা আসেনি পাকিস্তান থেকে, কিন্তু তারপরে বাজাজ পেয়েছে মার্কেট, বিকজ যারা যাত্রী তারা বাজাজ পছন্দ করে, ওটা মার্কেট পেয়েছে, সবাই বাজাজ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, ডক্টর তোফায়েল আহমেদ, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুর্নীতি দমন কমিশন গঠনের 1 বছর 2 মাস গত হলো এবং দুর্নীতি দমন কমিশন এই 1 বছর 2 মাস ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়তাটা কি কমিশনের নিজের নাকি কমিশনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে? জাস্টিস খান, আপনাকেই প্রথম হয়তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। না না, এটা ঠিক না যে নিষ্ক্রিয় হয়েছে, যে আইনের আইনটা যদি ভালো করে পর্যালোচনা করা যায় তো এটা দুটা আইনটার দুটা দিক, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা কিউরেটিভ, কিউরেটিভ মানে পিউনিটিভ। প্রিভেন্টিভ দিকটা হচ্ছে জনগণের সহায়তায় এই দুর্নীতি দমন করা, মানে জনগণের কাছে সচেতনতা সৃষ্টি করা, দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, কেউ ঘুষ দেবেন না, ঘুষ খাবেন না, এটা এটা করতে, এবং আমরা এটা করেছি। আমরা যেখানে চিটাং পোর্টে, চিটাং কাস্টম হাউসে, বেনাপোলে এবং আমাদের লোকজন যে এটা সচেতনতা সৃষ্টি করেছে শিপিং এজেন্টদের এবং অন্যান্য যারা ইম্পোর্টারদের, এবং চিটাং পোর্টে আমি আই ক্যান সে যে ব্যাপক দুর্নীতি যা ছিল চিটাং পোর্টে, চিটাং কাস্টমসে, বেনাপোলে, সেটা ব্যাপক দুর্নীতিটা কমেছে। সেটা কি আপনাদের কারণে? নিশ্চয়ই এই কমিশন সৃষ্টির কারণে। এবং ওনার প্রশ্নটা ছিল আরেকটা সূচক কি, এই রেভিনিউ 4 মাসে বেড়েছে, এই জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে রেভিনিউ বেড়েছে, আমি কাগজেও দেখেছি, এবং এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এডিবি এগুলো বিশ্বাস করেছে যে সেটা ব্যবসা বাড়লে রেভিনিউ বাড়তে পারে। হ্যাঁ, হাফিজউদ্দিন খান, আমি একটু বলতে চাচ্ছিলাম এই ব্যাপারে যে আসলে দুর্নীতি দমন কমিশন যখন গঠন করা হলো, এসিসি স্বাধীন দুর্নীতি দমন কমিশন, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। 1 বছর 2 মাস হয়ে গেছে, তোমার সাহেব যে প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু এর কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না এখন মতো, দুর্নীতির কোনো প্রকোপ কমেছে বলে আমরা মনে করি না, একেবারেই মনে করি না। এবং এটার জন্য যেটা যে প্রশ্ন করলে নিষ্ক্রিয় করা হয়েছে কি না, সেখানে একটা কথা হলো আমাদের দেশে যে প্রশাসনিক কৃষ্টি, অ্যাডমিনিস্ট্রেশন কালচার যেটা আছে, তাতে একটা অর্গানাইজেশন যত ইন্ডিপেন্ডেন্ট হোক না কেন, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের প্রধান ছিলাম, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, যতই স্বাধীন করা হোক না কেন, সে তার কনস্টিটিউশনাল বডি, ওনার তো এসিসি তো হলো একটা আইনের মাধ্যমে করা হয়েছে, আর আমারটা কনস্টিটিউশনাল বডি ছিল। প্রশাসনিক সাপোর্ট না থাকলে আমাদের দেশে কোনো অর্গানাইজেশন ঠিকমতো ফাংশন করতে পারবে না। আমার এখানে আমার ধারণা, আমার যে উপলব্ধি তাতে আমার মনে হয়েছে যে ওনার প্রশাসনিক সাপোর্ট ওনারা পান নাই, একটা। দ্বিতীয় হলো ওনাদের তরফ থেকেও উইথ অল হিউমিলিটি, সম্মান রেখেই, ওনাকে সম্মান রেখেই আমি বলছি, ওনাদের তরফ থেকে যেটুকু অ্যাসার্ট করা দরকার ছিল ওনারা সেটা করেন নাই। সৈয়দ মঞ্জুর ইলাহি, আপনি কি, আপনাদের কি মনে হচ্ছে গত 1 বছরে যে যথেষ্ট সক্রিয় হয়েছে দুর্নীতি দমন কমিশন? আমার তো মনে হয় একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে, আমি তো উনি, আর উইথ অল ডিউ রেসপেক্ট টু জাস্টিস, আপনি বলছেন যে ব্যাপকভাবে আপনার কাস্টমসের দুর্নীতি কমে গেছে, আমি আপনার সাথে একেবারে মিল রাখতে পারছি না। ব্যাপকভাবে এখনও কাস্টমসে আছে, আপনারা যেটা করেছেন কয়েকটা চুনোপুটিতে ধরেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনি সবচেয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীকে কেন অ্যারেস্ট করেন না? আপনি সবচেয়ে বেশি, এক মিনিট, আমি কোনো হাততালি জন্য বলছি না, সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আপনি রাজনীতিবিদকে কেন অ্যারেস্ট করেন না? আর সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাকে কেন করেন না? আপনি তিনজনকে করেন, আপনি করেন কি একটা কাস্টম, একটা পুলিশকে অ্যারেস্ট করেন, অমুককে অ্যারেস্ট করেন, আপনি তো মানে চুনোপুরীদের করেন, রাঘব বলদের করেন না তো? জাস্টিস খান, এই দুর্নীতি দমন আইনটায়
আইনটা কার্যকরী করতে যে প্রিভেন্টিভ পিউনিটিভ যে অ্যাকশন আসামিদের ধরা ইনভেস্টিগেট করা এবং প্রসিকিউশন করা এই জন্য বিধি প্রয়োজন। আমরা বিধিগুলো প্রথম প্রথম যখন এই কমিশন সৃষ্টি হলো তখন তখন আমরা বিধিগুলো দিয়েছিলাম সরকারের কাছে, কিন্তু বিধিগুলো আইনের বিধান ছিল যে বিধিগুলো সরকার অনুমোদন করে পাবলিশ করবে। সেই বিধিগুলো আবার পর্যালোচনা করার জন্য এডিবির সহায়তা, এডিবি আর ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বড় ডোনার, তাদের অ্যাডভাইস তাদের সহায়তা আমরা যে একেবারে ই করে দেব মানে দূর দূর করে দেব এটাও সম্ভবপর না। কাজেই আমরা তাদের সহায়তায় আমরা বিধিগুলো করেছি, আমরা নিজেরাও তার সাথে যুক্ত আছি এবং 15 দিনের ভিতরে এই বিধিগুলো আমরা বিধিগুলো এই সপ্তাহে পাঠিয়েছি। যদি দুর্নীতিবাজদের বড় বড় দুর্নীতিবাজদের আমরা জানি এদেশে কারা দুর্নীতি করতেছে, আমরা 500 কোটি টাকা ভ্যাট এক কোম্পানি 2 বছরে ই করেছে এই ভ্যাট দেয় নাই, আমরা কেস করেছি, আমরা চার্জশিট দিয়েছি কিন্তু কোর্ট সেগুলো আবার স্টে করে দিয়েছে প্রসিডিউরাল ডিফেক্টের জন্যে। কিন্তু এই বিধিগুলো মানে অ্যাপ্রুভালের আগে আমাদের কোনো এই রেইড করা, কোনো কেউকে ধরা, কোনো প্রসিকিউশন করা এগুলো ঠিক হবে না। আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি 15 দিনের ভিতরে এই বিধিগুলো অনুমোদন হলে পরে আমরা অ্যাকশনে যাব। আরেকটা ব্যাপার আপনারা জানেন শোনেন, এদেশের এই আইনটা আমাদের যে আইনটাও কিছু ত্রুটি বিচ্যুতি আছে কিন্তু কোনো আইন ত্রুটিহীন হয়নি। মানে এবং আমাদের যে আগের যে অ্যান্টি কারাপশন ব্যুরোর যে ক্ষমতা ছিল তার চেয়ে কম ক্ষমতা আমাদের এখন। আমরা পরের প্রশ্নে যাই, লিন্ডসি অ্যাটকিনসন উত্তরা ঢাকা থেকে। লিন্ডসি অ্যাটকিনসন, আমার প্রশ্ন হচ্ছে যে দেশের অসুস্থ রাজনীতি কি দুর্নীতি বাড়িয়ে দিচ্ছে? অসুস্থ রাজনীতি কি দুর্নীতি বাড়িয়ে দিচ্ছে? ব্যারিস্টার হুদা, রাজনীতি অসুস্থ সেটা কোন কিভাবে বলা হচ্ছে ঠিক জানি না। এটা ঠিক যে রাজনীতিতে যে স্বাভাবিকভাবে একটা দেশ গড়ে ওঠে যে সমস্ত রাজনীতিবিদদের দেশ পরিচালনার ভিত্তিতে, আমাদের এখানকার রাজনীতিবিদরা হয়তো ঠিক সেভাবে দেশের স্বার্থ মাথায় রেখে দেশ পরিচালিত করছে না। সে বিরোধী দলই হোক কিংবা সরকারি দলই হোক, যথেষ্ট প্রতিবন্ধকতা, যথেষ্ট বাধা বিপত্তির মুখ দিয়েই মধ্যে দিয়েই দেশ পরিচালিত হচ্ছে যেই সরকারে থাকুক না কেন। তবে আমি মনে করি দুর্নীতি এটা সমাজের যেভাবে রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে এটাকে উপলব্ধি করেই বর্তমান সরকার এবং জনগণের অনেকটা ইচ্ছার পূরণের লক্ষ্য নিয়েই স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল এবং সেখানে সরকারের কোনো কর্তৃত্ব রাখা হয়নি। আমিও মনে করি, অনেকেই এখানে যেটা মনে করেছেন আমি ঠিক একইভাবে মনে করি, এই 1 বছরে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আরও অনেক কিছু করার উচিত ছিল এবং সেটা হয়তো করতে তারা ব্যর্থ হয়েছে যে কোনো কারণেই হোক, সেটা আমার মনে হয় উন্নত করার প্রয়োজন। কিন্তু কিন্তু মিস্টার হুদা, কমিশনের চেয়ারম্যান বলছেন যে তারা যে আগের যে সংস্থা ছিল দুর্নীতি দমন ব্যুরো তার চাইতে তারা তাদের ক্ষমতা কম, তিনি নিজেই বলছেন না, সেটার উপরে তো আইনই আছে। সেটা না আপনারা বুঝতেছেন না, এটা যে আপনারাও তো আপনাদেরও মিসকনসেপশন অ্যাবাউট দি ল, আইনটা কি আগে দুর্নীতি দমন ব্যুরোর যে আইন ছিল আর এখন আইন অনেক ফারাক আছে। আগে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে যেসব এখন যে টাকা পয়সা বাইরে নিয়ে যাচ্ছে সেটা প্রতিরোধ করার জন্যই মানি লন্ডারিং অ্যাক্ট হয়েছে, কিন্তু ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টেও এসব বিধান ছিল। ভারতেও একই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আমাদের তারা প্রয়োগ করছে কিন্তু এই আইনের আমাদের ক্ষমতা নাই। আমাদের মানি লন্ডারিং অ্যাক্টে আগে ব্যুরোর ক্ষমতা ছিল, আমাদের নেই, আমাদের ফোরজারি ধরার ক্ষমতা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নে যাই, সৈয়দ মঞ্জুর ইলাহি, অসুস্থ রাজনীতি কি দুর্নীতির উস্কে দিচ্ছে? খুব স্বাভাবিক, আপনার দেশে যদি এরকম একটা কনফ্রন্টেশনাল পলিটিক্স থাকে তো কী ব্যবসা হবে, কী বাণিজ্য হবে?
আপনার এই দেশ আপনার যেখানে 14 কোটি লোক বসবাস লিমিটেড ল্যান্ড, এখানে আপনার ব্যবসা দরকার, ইন্ডাস্ট্রি দরকার, সরকার কত চাকরি দিতে পারে? এখানে কে ব্যবসা করতে আসবে বলেন? এক আমি ব্যবসা যখন করতে যাই, আমি যখন এক দেখি এক দুর্নীতির জন্য আমি তো ভালো করে ব্যবসা করতে পারি না, কারণ যে দুর্নীতি বা যে ধরেন আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যে ভ্যাট পাকি দিচ্ছে আর আমি ভ্যাট পাকি দিতে পারি না, তো যে ভ্যাট পাকি দিচ্ছে সে আমার থেকে বেরিয়ে যাবে। তো এই পরিস্থিতিতে যেটা আপনার যে প্রশ্নটা যে অসুস্থ রাজনীতি নিশ্চয়ই দুর্নীতি বাড়ায়, কারণ অসুস্থ রাজনীতিতে তো ওই যেটা আমরা আগে বলেছিলাম যে স্বচ্ছতা থাকে না, কোনো জবাবদিহিতা থাকে না। তো এইগুলো যদি আপনি যদি রাজনীতির সাথে কিন্তু অর্থনীতি এখন আপাততভাবে একেবারে একসাথে কিন্তু জড়িত, সুতরাং অসুস্থ রাজনীতি থেকে কিন্তু অসুস্থ আপনার অর্থনীতি হবে এবং দেশও অসুস্থ হয়ে গেছে। তাহলে তো প্রেজেন্টলি যা সিচুয়েশন তো অসম্ভব ব্যাপার। এখানে তো কোনো দুর্নীতিবাজের এমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে ইট ইজ ইনস্টিটিউশনালাইজড করাপশন। এখানে তো আপনার কোনো কাজ করা যায় এবং বিদেশিদের সামনে তো কোনো মুখ দেখানো যায় না দুর্নীতিবাজের জন্য। তো সেখানে তো সরকার কিছুই করছে না। সেটা আবার আপনি যদি বলছেন যে অসুস্থ রাজনীতি, নিশ্চয়ই অসুস্থ রাজনীতির জন্য আজকে আমাদের এই করুণ অবস্থা, এতে কোনো সন্দেহ নাই। সরকার তো করছে না, দুর্নীতি দমন কমিশন কাজ করছে না, সেটা তো সরকারের ব্যাপার না। সরকার তো স্বাধীনভাবে তাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে, এটা তাদেরই করা উচিত। শ্রোতা দর্শক, মন্ত্রী বলছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, তারা কাজ করতেই পারেন। আপনারা কারা মনে করেন যে দুর্নীতি দমন কমিশন যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট ক্ষমতাশীল? আপনারা কারা মনে করেন হাত তুলুন। আর কারা মনে করেন না? আমার মনে হয় 99% মনে করছেন না যে যথেষ্ট শক্তিশালী। ধন্যবাদ, ধন্যবাদ। পরের প্রশ্ন, আনোয়ার হোসেন, সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটি হচ্ছে, সরকারি কোনো কর্মকর্তা যদি আমার সাথে দুর্নীতি করে, তাহলে আমি তার বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসেবে কী ব্যবস্থা নিতে পারি বা আমার প্রতিক্রিয়াটি কীভাবে আমরা পেতে পারি? হাফিজউদ্দিন খান। সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে একজন সাধারণ নাগরিক হিসেবে তো কিছু করার সুযোগ একটু কম, প্রতিবাদ করা ছাড়া, এটা ঠিকই। তবে সেটা দেখার জন্য তো দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছে তাদের দেখার দরকার, বা আরও যে সমস্ত সরকারের যে সমস্ত ওভারসাইট ফাংশন এজেন্সি রয়ে গেছে, ওয়াচডগ রয়ে গেছে, তাদের এগুলো করার দরকার, তাদের তো দেখবে। কোনো ব্যক্তিবিশেষ তো বেশি কিছু করতে পারে না, পারানের দেখি তো সরকারের এত এজেন্সি থাকার কথা যে দুর্নীতি দমন কমিশন থাকবে, পার্লামেন্টারি কমিটিসগুলো থাকবে, পার্লামেন্টারি বডিজগুলো থাকবে, তারা দেখবে, ওয়াইডোজেন, অম্বুডসম্যান, আরও যত রকম ওয়াচডগ এজেন্সি আছে তারা সবাই দেখবে। একটা কথা এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমার শ্রদ্ধেয় সুলতান খান সাহেব বলেছেন যে ওনাদের মানি লন্ডারিং এক বা ওয়াইটস নাই, সেটা নাই, যেটুকু আছে সেটুকু অ্যাসার্ট করেন না কেন? সেই প্রশ্ন আমরা যদি প্রশ্নের উত্তরে থাকি সেটা সুবিধে হয় আর কি। জাস্টিস সুলতান হোসেন খান, একজন সাধারণ মানুষ কি করতে পারে দুর্নীতি? আমাদের কাছে অভিযোগ নিয়ে আসবেন, আপনার আপনার যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই আমাদের যে এখনও যে ক্ষমতা অনুসন্ধান করতে পারবো, কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত লোকের কাছে আমাদের যদি বিধি না হয় মামলা দায়ের করতে পারবো না, কিন্তু অনুসন্ধান করব। ব্যারিস্টার হুদা, আমার মনে হয় আপনার প্রতিকার আছে, অবশ্যই আছে প্রতিকার, দেশের আইনেই থাকবে। আপনি যেইমাত্র একজন সরকারি কর্মকর্তার দুর্নীতি সম্বন্ধে জ্ঞাত হলেন এবং আপনি জানেন যে এই কাজটা করেছে, আপনি সঙ্গে সঙ্গে সেই অভিযোগ লিখিতভাবে লিপিবদ্ধ করে আপনি তো অবশ্যই দুর্নীতি দমন কমিশনের কাছে সেটা আপনি অভিযোগ করবেন এবং তারা সেটার ভিত্তিতে তদন্ত করে তারপরে সেটার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এটাই না, এটাই আইন। এরকম প্রতিকার চেয়ে প্রতিকার পাননি বা পেয়েছেন, অন্য কিছু আছে কিনা আমি জানি, প্রতিকার চেয়ে প্রতিকার পেয়েছেন বা পাননি এরকম যদি কেউ থাকেন তার কাছে পরে আসছি আমি, হাত তুলুন। সৈয়দ মঞ্জুর ইলাহি। প্রতিকার কোনো নাই, আপনি কি প্রতিকার পেতে চান? এটা যেটা বলছেন যে আইনের মারপ্যাঁচ বলছেন, আপনার এখানে সোজা কথা যদি আগে আমরা বলছি, যদি কোনো ডিসিপ্লিন না আসে যে ঠিক আছে তার বসের কাছে যে আমি কমপ্লেন করব, তার বস অ্যাকশন নেবে, ও বসও তো দুর্নীতিবাজ, আপনি কী করবেন? তো সেখানে আপনার তো একটা সিস্টেম তো না এখানে কোনো কিছু, তো আপনি কার কাছে যে প্রতিকার করবেন? আমি তো কোনো প্রতিকার পাই না, আমি তো ব্যবসায়ী, আমি তো আজকে যে এত আপনার রেগে কথা বলছি বিকজ আমি তো প্রতিটা জায়গা আই এম ফিলিং ইট, আমি তো সৎভাবে ব্যবসা করতে পারছি না এদেশে, অসম্ভব ব্যাপার। শ্রোতা দর্শকের কাছে যাই, আপনি বলুন। হ্যাঁ, যে আমি একজন ইউনিয়ন পরিষদের সদস্য, আমি আমার টিউনো কালিয়া উপজেলা নড়াইল জেলা কালিয়া উপজেলা টিউনোর বিরুদ্ধে মন্ত্রী মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি দুর্নীতির অভিযোগ, 10টা অভিযোগ,
এবং দুর্নীতি দমন এই কমিশনারের কাছে দিয়েছি, লিখিতভাবে দিয়েছি, তার কোনো এই পর্যন্ত কোনো সরাও পাই নাই এবং সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে আছে। ঠিক আছে, আর কেউ? আর কেউ? আমি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এসডি ছিলাম। 2000 সনে নিয়ারলি 700 কোটি টাকার করাপশন ফাইন্ড আউট করে আমি চেয়ারম্যান স্যারে জানাই, এই অপরাধে আমার সাসপেন্ড করে দেওয়া হয়। এবং 27 এপ্রিল যুগান্তর পত্রিকার ফার্স্ট পেজে আমার নিয়ে রিপোর্ট হয়। তারপরে 5ই মে, আপনি খুব সংক্ষেপে বলবেন, সম্পাদকীয় হয়। পরবর্তীতে অ্যান্টি করাপশনের ডিজি আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেয়, কিন্তু রেজাল্ট জিরো। এবং ওই অ্যান্টি করাপশনের সেই কর্মকর্তা বৃন্দদেরকে আবার নতুন করে যে কমিশনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, মনে হয় না ফলাফল কিছু হবে। আমার পরের প্রশ্ন, মোহাম্মদ শহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র না দুর্নীতি কোনটি আগে দূর করা প্রয়োজন? হাফিজউদ্দিন খান। দেখেন, দারিদ্র আর দুর্নীতি দুর্নীতি একটা সম্পর্ক আছে। যেখানে দারিদ্র বেশি সেখানে দুর্নীতিও আছে, যেখানে দুর্নীতি সেখানে দারিদ্র আছে, দূরে দুটোই পরস্পর একসঙ্গে যায়। এবং একটা দেখবেন, সেজন্যই একটা উন্নত দেশে দুর্নীতি কম থাকে, সে দারিদ্র দুর্নীতি দুটো একসঙ্গে অ্যাটাক করতে হবে, তা না হলে এটা এতে বেরিয়ে আসা সম্ভব হবে না। দুটো একই রকম সমস্যা, দুটো ওতপ্রোতভাবে জড়িত, একটা একটাকে কন্ট্রিবিউট করে। ভাইস্টার নাজমুল হুদা, দারিদ্রের কারণেই কি দুর্নীতি হচ্ছে? আমি মনে করি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। দুর্নীতি অবশ্যই অনেককে দরিদ্র করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে দারিদ্র দূরীকরণের সাথে দুর্নীতি দমনও একই সাথে চলতে পারে, এবং দুটোই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং এটা দূর করার দায়িত্ব অবশ্যই যে কোনো সরকারের কাছে প্রাধান্যই পাওয়ার প্রশ্ন। কাজে দারিদ্র এবং দুর্নীতি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, সমান্তরালভাবেই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি যে কোনো সরকার গ্রহণ করে প্রায়োরিটি দিয়েই এটাকে অ্যাড্রেস করতে পারে। এটার সাথে কোনো সৈয়দ মঞ্জুরুল আহি, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে কিন্তু বলা আছে যে দুর্নীতির জন্য 1% অফ দ্য জিডিপি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তা আমার যদি দুর্নীতি তো আপনি নির্মূল করতে পারবেন না, সম্ভব না, কোনো দেশেই কিন্তু নির্মূল হয়নি, কমাতে পারেন। আপনি যদি দুর্নীতি কমাতে পারেন, তাহলে সেই টাকাটা তাহলে আপনার ডেভেলপমেন্ট বাজেটে আসবে, ডেভেলপমেন্ট বাজেটে যদি আসে তাহলে আপনার দারিদ্র বিমোচন হবে। সুতরাং দুটোই শুধু আপনি আগে, আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আগে আপনাকে দুর্নীতি কমাতে হবে, এবং দুর্নীতিকে যে যদি কমান, যে লিকেজটা যেটা হয় রাজস্ব আয়, যে লিকেজটা হয় বা যেটা ব্ল্যাক মানি হয়ে গেছে, কারণ ব্ল্যাক মার্কেট হয়ে গেছে, সেইটাই তখন টাকাটা আপনার আপনার ডেভেলপমেন্ট কাজে আসলে তখন আপনার দারিদ্র বিমোচন হবে। সুতরাং আপনাকে আগে দুর্নীতিকে ট্যাকেল করতে হবে। শ্রোতা দর্শকদের কাছে যাওয়া যাক, সামনের সারি, সামনের সারি, আপনি আপনি। দারিদ্রতা আগে দূর করতে হবে, তারপরে দুর্নীতি দূর হবে। যদি দরিদ্রই থাকে আর দরিদ্রতার উপরে যদি তার অর্থের প্রতি লোভ থাকে, তাহলে তো সে দুর্নীতি করবেই। সাদা জামা পেছনে, সাদা জামা। আমি এবিএম রাসেল, কৃষিবিদ। আমার প্রশ্ন হলো যে দুর্নীতির শুরুটা কীভাবে হয়? যদি সরকারি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিবাজ নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি শুরু হয়ে যায়, তাহলে সকল কর্মকর্তাই দুর্নীতি করতে থাকবে, আর সেক্ষেত্রে দুর্নীতিটা বিস্তার বেশি হবে। আমরা যদি সেই বিষয়টা কীভাবে সরকার এবং কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে, সে বিষয়টা আমি প্যানেলের কাছে জানতে চাচ্ছি। এই বিষয়ে একটি প্রশ্ন রয়েছে, এই বিষয়ে একটি প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন আসলে কাছাকাছি এই বিষয়ে। খুরশিদ আলম রাজ, ইব্রাহিমপুর কাফরুল, ঢাকা থেকে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পাবলিক সার্ভিস কমিশনও যে দুর্নীতিতে নিমজ্জিত, এটি একটি বিষয়। বিগত 24তম বিসিএস এবং 25তম বিসিএস এবং সর্বশেষ 8ই নভেম্বর অনুষ্ঠিত 27তম বিসিএস এর প্রশ্নপত্র আমরা ফাঁস হতে দেখলাম, এবং সর্বশেষ নিয়োগ প্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে 300 জনের মধ্যে 292 জনই দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত। এই যদি জাতির অবস্থা হয়, তাহলে জাতির, আমি মনে করি জাতির মেধাশূন্য নেতৃত্বর যে মেধাশূন্য নেতৃত্ব, আপনার প্রশ্নটি করুন, এর থেকে উত্তরণের উপায়টা আমি জানতে চাচ্ছি। জাস্টিস সুলতান হোসেন খান, সঠিক অভিযোগ দিলে আমরা সেগুলো অনুসন্ধান করব। পাবলিসাইজ কমিশনের সঙ্গে এসছে, পাবলিসাইজ কমিশনের দুর্নীতি হয়েছে আমরা খবর দেখেছি, আমার নিজেরও বেশ কিছু ঘটনা জানা আছে। এর মূল কারণটা কোথায়? মূল কারণটা হলো যে পলিটিসাইজেশন যেটা হয়ে গেছে আমার বিভিন্ন প্রতিষ্ঠান, পাবলিসাইজ কমিশন থেকে আরম্ভ করে আরও অনেক প্রতিষ্ঠান। তারও আগে গোড়ার কথা হলো যে দুর্নীতি সবসময় টপের থেকে নিচ থেকে ডাউনওয়ার্ড নামে,
এবং ওখানে যেটা মজুলি সাহেব আগেই বলেছেন যে এক নম্বর দুর্নীতিবাজকে ধরেন না কেন, বাঁধের দুর্নীতি কারা করে সবাই জানা, আমরা মোটামুটি সবাই জানি যে না ছোটো দেশ, আমরা জানি দুর্নীতি কোথায় কোথায় হচ্ছে, বড় দুর্নীতি কোথায় হচ্ছে, এরা সময় আমাদের জানা আছে। সেখান থেকে শুরু করলে সব ঠিক হবে। এবং পাবলিসিটি কমিশনও একই রকমভাবে, যে এখানে একটা প্রশ্ন আছে, পাবলিসিটি কমিশনে যে যাদের মেম্বার বানানো হয় সদস্য পাবলিসিটি কমিশন, তাদেরকে কীভাবে নির্বাচন করা হয়, এখানে কোনো আইনকানুনের যে আইন যেটা আছে, কনস্টিটিউশন যেটা বলা আছে, তাতে অ্যাকচুয়ালি যে কোনো ব্যক্তি, শুধু একটা কথা বলা আছে, টোটাল নাম্বারের 50% হতে হবে 20 বছরের পুরাতন সরকারি কর্মচারী, আর কোনো কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করা নাই। অর্থাৎ যে কোনো একজন ব্যক্তিকে ধরে নিয়ে পাবলিসিটি মেম্বার বানানো যেতে পারে। সুতরাং যে দল ক্ষমতা থাকে তারা সেই দলের লোকই পাবলিসিটি মেম্বার বানাচ্ছে, এটি আমরা গত কয়েক বছর দেখে আসতেছি। ব্যারিস্টার নাজমুল হুদা, না আমি মনে করি যে অভিযোগটা করা হয়েছে এটা অনেকটা দলীয়করণের অভিযোগের ভিত্তিতেই অভিযোগটা আনা হয়েছে যে সবই এক দল থেকে গেছে। আমার মনে হয় কথাটা সত্যি না, কারণ যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হয়, যোগ্যতার ভিত্তিতেই একজনকে বাছাই করা হয়। যোগ্য ব্যক্তি যদি কোনো দলের হয়ে থাকে সেটা হতেই পারে, এবং সেটা দিয়ে ঠিক সেই মাপ সেই মানদণ্ডে কিন্তু কাউকে বিচার করা হয় না, যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। আর আমাদের দেশ যেহেতু এত ব্যাডলি পোলারাইজড, এর মধ্যে কোনো কোনো সময় দলীয়করণের যে একদম কোনো দৃষ্টান্ত নেই তাও আমি বলবো না, অতীতে অনেক দলীয়করণ হয়েছে, দলীয়করণও একটা অত্যন্ত বাজে অভিশাপ আমাদের এই দেশের জন্যে। এবং এটা অনেকটা দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে বিভিন্ন সরকার যখনই ক্ষমতা এসেছে তারা তাদের নিজেদের প্রভাব বিস্তার করার জন্যে দলীয়করণের আশ্রয় নিয়েছে, এটা ঠিক আমি অস্বীকার করতে পারবো না। কাজে এটা ইতিহাসের ব্যাপার, এটা আমাদের শুধরাতে হবে, আমাদের কাজ করতে হবে যে এই দেশটাকে কতখানি আমরা নির্দলীয় অথবা দলীয়করণের ঊর্ধ্বে নিয়ে যেতে পারি। কারণ যখন পাবলিক সার্ভেন্টস, তারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, তারা রাষ্ট্রকে সার্ভ করবে, তারা কোনো দলীয় সরকারকে সার্ভ করার ইচ্ছা নিয়ে কিন্তু তাদের কাজ করা উচিত না। বিসিএস পরীক্ষা নিয়ে আপনাদের যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে হাত তুলুন, আমি পরে আসি আপনাদের কাছে বিসিএস পরীক্ষা নিয়ে। সৈয়দ মঞ্জুর ইলাহী, না আমি অন্য প্রশ্নটা রাখার, আমার মনে হয় পাবলিক সার্ভিস নিয়ে যথেষ্ট কথা হয়েছে। আপনি একজন প্রশ্ন করেছিলেন যে দুর্নীতি কীভাবে সরকারে কমানো যায়। আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি, যে ই গভর্নেন্স যেটাকে বলে, আমাদের কোনো বিদেশ থেকে কিন্তু কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনতে হবে না। ধরেন একটা মিনিস্ট্রি, সে ধরেন 10টা যে কোনো একটা জিনিস কিনবে, তো সে যদি টেন্ডারটা পুরোপুরি তার সে ওয়েবসাইটে দিয়ে দেয়, এবং ওয়েবসাইট থেকে ধরেন আপনার আমরা সেটাকে ডাউনলোড করে আবার আমরা ইন্টারনেটেই আমরা বিডিং করলাম, সুতরাং এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট, যেটা ধরেন ইন্ডিয়াতে কিন্তু অন্ধ্রপ্রদেশে হয়েছে, হায়দ্রাবাদে সব জায়গায় হয়েছে। সুতরাং আপনি যদি স্বচ্ছতাটা আনতে পারেন, এবং এটার জন্যই কোনো আমি যেটা বলছি যে বিদেশ থেকে কিন্তু আপনার কোনো কনসালটেন্ট আনতে হবে না, আপনি যদি ই গভর্নেন্সটা নিয়ে আসতে পারেন, এবং এই যে টেন্ডারবাজি যেটা হয়, টেন্ডার ছিনতাই করে নেয়, ভালো লোকরা টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না, আপনি এটাকে পুরোপুরি ই গভর্নেন্সে নিয়ে আসেন, এবং যত আপনি এটাকে জবাবদিহিতা আনবেন, যত স্বচ্ছতা আনবেন, আপনার দুর্নীতি কমবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি দ্বিতীয় সারি। আমি গিয়াসউদ্দিন, 27তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়েছে এটা আমরা সবাই জানি, পত্রপত্রিকায় দেখছি, আমরা পরীক্ষা হল থেকে বাড়িও দেখলাম যে ছাত্ররা আগের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দিয়েছে, কিন্তু তারপরও দুর্নীতি দমন কমিশন পত্রিকায় যেন এটা তদন্ত হয় নাই, যেমন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে সিএনজির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও কোনো তদন্ত হয় নাই, তেমন পাবলিক সার্ভিস কমিশনেরও প্রশ্নপত্র পাশের ব্যাপারে কোনো তদন্ত হয় নাই, এ ব্যাপারে কি আমরা কিছু প্রতিকার পাবো বলে আমরা আশা করতে পারি কিনা মাননীয় মন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে আমার এই প্রশ্ন। হ্যাঁ, জাস্টিস সংক্ষেপে, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট, এগুলো কনস্টিটিউশনাল পোস্ট, এগুলো কনস্টিটিউশনাল পোস্টে অ্যাপয়েন্টমেন্ট, এটা কিছুটা দলীয় প্রভাব থাকে আমেরিকায় ইংল্যান্ডে সব জায়গায়, কিন্তু একেবারে দলীয়বাদী করাটা এটা ঠিক না। এখন যে পাবলিক সার্ভিস কমিশন যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে আমার জানা মতে কোনো অভিযোগ ছিল না কি নাই, আর সেখানে যে দুর্নীতি হচ্ছে সে সম্পর্কে আমি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব, এটা আমি আপনাদের আশ্বাস দিচ্ছি। হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন। মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে বললেন যে যোগ্যতা এবং মেধাভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে ধরে নেবে কি ছাত্র দলের সবাই মেধাবী আর দলের যারা তা কি মেধাবী নয়, এটা আমার সেটা আমি ধরে নিচ্ছি আর কি। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন, ইশরাত ফেরদৌস ঝুমা,
মগবাজার ঢাকা থেকে। মন্ত্রী ও ঊর্ধ্বতন আমলাদের দুর্নীতির বিচার দ্রুত বিচার আইনে করা সম্ভব কিনা? দ্রুত বিচার আইনে করা সম্ভব কিনা? মন্ত্রী এবং ঊর্ধ্বতন আমলাদের দুর্নীতির বিচার। নাজমুল হুদা। অবশ্যই, যদি সেই ধরনের আইন করা হয়, দ্রুত বিচার আইনের কিছু ডেসক্রিপশন আছে, কিছু কিছু ক্লাসিফাইড অফেন্স যেগুলি দ্রুত বিচার আইনে বিচার করা যায় সেটার ব্যাপারে একটা ডেসক্রিপশন দিয়ে শেডিউল হিসাবে আইনের সাথে সংযুক্ত করা হয়। কাজেই যদি দুর্নীতির বিষয়টিও সেই শেডিউলভুক্ত করা হয় তাহলে অবশ্যই সেটা দ্রুত বিচার আইনে হতে পারে। এবং দ্রুত বিচার আইন আর সাধারণ বিচার আইন সবকটা একই প্রসিডিউর ফলো করতে হয়, এমন কোনো কথা না যে সেখানে কোনো সাক্ষী নেওয়া হয় না বা তদন্ত নেওয়া হয় তদন্ত করা হয় না। সাধারণ আইনেও সেটা করা হয়। দ্রুতটা দ্রুত করতে যেয়ে অনেক সময় অবিচারও হতে পারে, কিন্তু সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে যে দুর্নীতির বিরুদ্ধে আমার তো মনে হয় একটা স্পেশাল অ্যাকশন নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে, এবং সেটার জন্যে এখন আমাদের যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে এটা তাদেরই ম্যান্ডেট, তারাই এটার উপরে রুল করতে পারে, তারাই এটার উপরে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং তারাই প্রয়োজন হলে পরে দুর্নীতির যে শাস্তি সেটা কোন ট্রাইব্যুনালে কীভাবে এবং ম্যানার্স সেটা দ্রুত হবে না ধীর হবে এটা তারাই কিন্তু নির্ধারণ করতে পারে। এর মধ্যে কোনো রকমের অসুবিধা আছে বলে আমি জাস্টিস সুলতান হোসেন খান আপনার কি এরকম কোনো প্রশ্নদাতার যে উদ্বেগ এটা সঠিক। দুর্নীতির মামলা যে ঝুলে আছে হাজার, আমাদের কাছে পূর্বের মামলা প্রায় 3,500 ঝুলে আছে, হাইকোর্টে স্টে আছে, ট্রায়াল কোর্টে পেন্ডিং আছে, কাজী এগুলো ত্বরান্বিত আমরা করব। আমাদের বিধি আইন মানে আরও যদি বিধিগুলো অনুমোদন হলে আমি আশ্বাস দিচ্ছি আপনাদের উদ্বেগ আমি সচেতন, উদ্বেগ সম্পর্কে আমি সজাগ, এবং আমি দু মাসের ভিতরে এবং এক বছরের ভিতরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রথম স্থান দিয়েছে আমি এর থেকে আশ্বাস দিচ্ছি নামাব। হাফিজউদ্দিন খান। দ্রুত বিচার আইনের প্রয়োজনটা কি? যে আইন যে ক্ষমতা দেওয়া আছে দুর্নীতি দমন কমিশনকে তারা সেটা করে না, অ্যাসার্ট করে না কেন? আমার বক্তব্য এইটা যে তাদেরকে যেটুকু করতে বলা হয়েছে সে তারা করে না। আজকে এক বছর দুই মাস আইন এবং বিধি ওনার কাছ থেকে আমরা শুনলাম, এখন বিধি তৈরি করতে পারেন নাই, এই ব্যর্থতার কারণটা কি সেটা আমার দেখতে হবে। এখন পর্যন্ত উনি ওনার লোকজন রিক্রুট করতে পারেন নাই, উনি আমাকেই একটা কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন যে পুরাতন বিএসসির স্টাফকে এখানে অ্যাবজর্ব করা হবে কি না। আমরা স্পেসিফিক্যালি বললাম একটা বড় কমিটি করা ছিল, আমি সেই কমিটির হেড ছিলাম, আমি বললাম যে ঠিক হবে না এদিকে নেওয়া, তা সত্ত্বেও উনি আমার রিপোর্টটা গ্রহণ করেন নাই এবং না করে উনি তাদেরকে নিতে গেলেন, নিয়ে মামলা উনি ফেঁসে গেছেন, ইনজাংশন হয়ে গেছে, সুতরাং উনি এগোতে পারছেন না। সেজন্য আসলে একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা অবশ্যই কঠিন, কোনো অর্গানাইজেশন নতুন করে গড়তে গেলে পরিশ্রম করতে হয়, একটু দৌড়াদৌড়ি হাঁকাহাঁকি করতে হয়, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে একটা সম্পর্ক লিঙ্কেজ এস্টাবলিশ সম্পর্ক গড়ে তুলতে হয়, সাপোর্ট এনলিস্ট করতে হয়, সেটা আমাদের কেন করতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না। তবে দ্রুত বিচার আইনে করতে গেলে আইনের নতুন করে আইন করতে হবে, আমাদের দেশের দুর্নীতির যে অবস্থা যে চিত্র তাদের করতে পারলে ভালো, এবং কারণ আমাদের শাস্তি হওয়া দরকার, এবং শাস্তি আমরা তো সবাই জানি যে শাস্তির অভাবই দুর্নীতির বেড়ে যাচ্ছে, যে ইম্পিউনিটি রয়ে গেছে মানুষের, দুর্নীতি করে কেউ শাস্তি পায় না এদেশে, গত 34 বছরে দুর্নীতি করে কেউ শাস্তি পায় না, বড় কেউ রাঘব পল কেউ শাস্তি পায় নাই, সে কারণে এটা একটা বড় কারণ দুর্নীতি বেড়ে যাওয়ার, সেজন্য এরকম দ্রুত বিচার করতে পারলে ভালোই হবে সেদের জন্য। সৈয়দ মনজুর ইলাহী। আপনার প্রশ্নে তো নিশ্চয় করা যায় কেন করা যায় না, কিন্তু এখানে তো আপনি আইন বদলাতে হবে। তো কিছুদিন আগে ডক্টর মাহাতের এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশনে, এবং উনি একটা কথা বলে গেছিলেন যে খালি তোমরা আইনের বিচার বলো, আইনের বিচার মানে রুল অফ দ্য ল, কিন্তু আমি বলবো তো রুল অফ জাস্টিস, জাস্টিসটা খুব দরকার। সুতরাং আপনাকে এমন কিছু আইন বদলাতে হবে যে সঙ্গে সঙ্গেই যেগুলো আমি আগেই বলেছি যে যারা রাঘব বোয়াল তাদের আপনাকে একটা একটা এক্সেম্পলারি পানিশমেন্ট দিতে হবে আপনাকে, কারণ আমরা যখন আমাদের ফ্যামিলিতে কোনো কিছু ডিসিপ্লিন আনতে চাই আমরা একটা এক্সেম্পলারি পানিশমেন্ট দিই। আপনি যতক্ষণ না এক্সেম্পলারি পানিশমেন্ট আনবেন আপনি ওরে বিধি নিয়ে পড়ে থাকবেন, ওই বিধি দিয়ে আপনি হোঁচট খাবেন আর আপনার ওই স্টে অর্ডার হবে হাইকোর্টে, কিছুই হবে না। আমি আপনাকে এমন একটা ড্রাস্টিক অ্যাকশনে যেতে হবে, আপনাকে যারা বারে বারে বলছি যে আপনারা যারা রাঘব বোয়াল তাদের কেন আপনারা ধরেন না, আপনি খালি বিধি নিয়ে বসে আছেন আর আপনি এটা নিয়ে তো কোনোদিনই আপনার কোনো কিছু হবে না, আই এম সরি। ধন্যবাদ। পরের প্রশ্ন এস এম কামরুল আহসান।
এস এম কামরুল হাসান, DEPZ। সন্ত্রাস দমন করার জন্য সরকার র‍্যাব বাহিনী গঠন করেছে, তদ্রূপ দুর্নীতি দমন করার জন্য যদি সরকার, আন্তর্জাতিক পর্যবেক্ষক, মিডিয়া এবং জনগণের সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠন করা যায়, তাহলে তারা কেমন সফলতা অর্জন করবে বলে আশা করা যায়। নাজমুল হুদা, দুর্নীতি দমনে যৌথ বাহিনী হতেই পারে, হতেই পারে। এনি বাহিনী যেটা এফেক্টিভভাবে দুর্নীতি দমন করার জন্যে, সেটাই সরকারের জন্য বেস্ট হবে। এবং আমরা যেহেতু সরকার হিসাবে এই সম্পূর্ণ দায়িত্বটা একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কাছে দিয়েছি, তারাই বাহিনী গঠন করতে পারে। জাস্টিস সুলতান হোসেন খান, আপনার কি এ ধরনের কোনো পরিকল্পনা রয়েছে যৌথ বাহিনী গঠন করে দুর্নীতি দমনের? না না, এই এই দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ ও শক্তিশালী। এবং আপনারা এই যে মঞ্জুরুল হাই সাহেব, এই যে দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, ওনার অবস্থান, কিন্তু ওনার বন্ধুবান্ধবদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নাই। গ্যাসের বিল ফাঁকি, ইলেকট্রিসিটি বিল ফাঁকি, তারপরে ফ্যাক্টরিতে এই ভ্যাট ফাঁকি। এক এক কোম্পানি সে 650 কোটি টাকা 2 বছরে ভ্যাট ফাঁকি দিয়েছে। বিচার আমরা করবো, নিশ্চয়ই বিচার করবো, বিনা বিচারে সে পার পাবে না। আমি অন্য দুজন প্যানেলের কাছে যাওয়ার আগে আমি শ্রোতাদের কাছে জানতে চাই যে আপনারা, আপনাদের ভেতরে কতজন সমর্থন করেন যে এরকম একটি বাহিনী তৈরি করে দুর্নীতি দমন করা সম্ভব, বা আপনারা সমর্থন করেন এ ধরনের? 90% বলছেন, প্রায় 80% হবে। সৈয়দ মঞ্জুর ইলাহি, না বাহিনী তো দেখেন, এটা কিন্তু করা হয়েছিল 70-এর দশকে। সবচেয়ের কিন্তু দুর্নীতি দেশ ছিল আপনার কোরিয়া, সাউথ কোরিয়া এবং হংকং। আমি সেই সময় ওই দুই দেশে গেছি, এবং তারা, আপনি যে বাহিনীর কথা বললেন, ওই দুই দেশে কিন্তু বাহিনী করা হয়েছিল। এবং ওই দুই দেশে যারা, যেটা জাস্টিস সুলতান বললেন যে কি ব্যবসায়ী মহল থেকে তারা কি এই ফাঁকি দিয়েছে, তাদের নামগুলো কাগজে আসতো, সুতরাং যাতে তারা লজ্জা পায় যে ঠিক আছে, তারা গুলশনে থাকে, বড় গাড়ি চলে, এদিকে কিন্তু আপনার ভ্যাট ফাঁকি দিচ্ছে। এইরকম তো অনেক কিছু করা যায়। পয়েন্ট হচ্ছে যে মন্ত্রী মহোদয় বলছেন যে খালি উনি কিন্তু পুরো রেসপন্সিবিলিটি ছেড়ে দিচ্ছে কিন্তু দুর্নীতি দমন কমিশনে, ওইখানে কিন্তু অনেকটা মনে হয় যে উনারটা অনেকটা নিধিরাম সর্দারের মতো, ঢাল নাই, তালোয়ার নাই, উনি কিছুই করতে পারছেন না। আমি শ্রোতা দর্শকের কাছে যেতে যে সামনের সারি সংক্ষেপে, আমি মাননীয় চেয়ারম্যান, এই কমিশনের চেয়ারম্যান সাহেবের কাছে বলতে চাই, আপনারা তিনজন এক হতে পারলেন না কেন? আর আপনি যে 15 দিনে করবেন, 2 মাসে করবেন, সেটা আমরা বিশ্বাস করি না। আপনারা তিনজন এক হতে পারলেন না কেন, এইটা বলে যান। আমাদের তিনজন 3 ডিসিপ্লিন থেকে, আমি এই আইন ব্যবসা বিচারপতি ছিলাম, ওনারা শিক্ষাবিদ, আর একজন অ্যাকাউন্ট্যান্ট। আমরা, শোনেন, এই দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা কমিশনে, হোয়েন উই টেক এ ডিসিশন, উই ডিসাইড অ্যাজ এ কমিশন। কাজেই আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমরা কাজ করতে পারবো না। আমাদের যদি বিধি ঠিক হয়, আমরা কাজ করতে পারবো, এই আশ্বাস আমি আপনাদের দিই। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে মোহাম্মদ গোলাম রাব্বানি, জুজ খোলা, পিরোজপুর। সরকারি কর্মচারী, কর্মকর্তা, উচ্চ পর্যায়ের আমলাগণ, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়গণ দুর্নীতির অভিযোগে বরখাস্ত অথবা পদত্যাগে কি যথেষ্ট? তাদেরকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আদৌ সম্ভব কি? নাজমুল হুদা, দুর্নীতি ইজ ভেরি মাচ অ্যাকশনেবল। এটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে একটা শাস্তিযোগ্য অপরাধ। পদত্যাগ, পদকে ত্যাগ করা যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে যে দুর্নীতি করেছে সে পদত্যাগের সঙ্গে সঙ্গে তার সব কিছু ফুরিয়ে গেছে, তা না। এখানে তার এগেনস্টে অ্যাকশন হতে পারে। সেটাই আমি বলছিলাম যে আজকে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের কনক্লুশন ড্র করছে বাংলাদেশ সম্পর্কে, আজকে দুর্নীতির অভিযোগটা তদন্ত করে প্রথমে বের করা দরকার, অভিযোগটা সত্য না মিথ্যা। ট্রায়াল দিয়েই সেটা হয়, বিচার দিয়েই সেটা হয়, তদন্ত করে বিচার হবে, তারপরে সেটা নিরূপিত হবে যে সেখানে আসলেই দোষ আছে কি না। সেটা না হওয়ার আগেই যদি আমাকে
বা কাউকে কাঠগড়ায় দাঁড়া করানো হয় যিনি দুর্নীতি করেছেন এবং সেজন্যে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেটা ইজ নট কনক্লুসিভ আনসার টু করাপশন। আসলেই প্রত্যেক দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার এবং সেখানে তার মাধ্যমেই রায়ে বিচার হয়ে হয় শাস্তি হবে নাহলে ছাড়া। ধন্যবাদ। এই প্রসঙ্গে শুধু একটু কথাই বলতে চাচ্ছিলাম, সেটা হলো যেমন আমরা অল্প দিন আগে দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ অভিযোগ উত্থাপিত হয়েছিল দুর্নীতির, তাকে মন্ত্রিসভার একটা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, মন্ত্রিসভাতে বাদ দেওয়া হয়নি, দায়িত্ব অব্যাহতি দেওয়া হলো। আমাদের সেই ধরনের কোনো ট্রেডিশন করা হয় না কেন? এটা একটা প্রশ্ন আপনার কাছে মাননীয় মন্ত্রীর কাছে, আমারই প্রশ্ন রয়ে গেলো এটা একটা। না, এটা এটা তো করতেই পারে, করা হলো না কেন দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আমার কথা হচ্ছে যে অ্যাকশন ইজ দেয়ার, আপনার লতে বলছে যেন আপনি একজনের এগেনস্টে অ্যাকশন নিতে পারেন এবং সেটা অ্যাকশন আপনি জানেন কীভাবে নেয়, সেটা একটা পুলিশ অ্যাকশনও হতে পারে, কমপ্লেন্ট অ্যাকশনও হতে পারে, অভিযোগের ভিত্তিতেই তদন্ত হবে, তদন্তের ভিত্তিতেই বিচার হবে, বিচারের ভিত্তিতেই রায় হবে এবং রায়ে একজন দোষী সাব্যস্ত হতে পারে, একজন নির্দোষ হতে পারে। এই প্রসেসটা কমপ্লিট করা দরকার বিফোর এনি কনক্লুশন ক্যান বি ড্রন অ্যাবাউট এনিবডি। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। জাস্টিস সুলতান হোসেন খান, সরকারি কর্মচারী কর্মকর্তা উচ্চ পর্যায়ে নামলাগণ, এদেরকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আদৌ সম্ভব? নিশ্চয়ই সম্ভব। সরকারি কেউ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ করার জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করেছে এবং তারা যদি তারা আমি তো বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে এটা কার্যকরী হলে এবং দুর্নীতিগ্রস্ত আমলা কর্মচারী কর্মচারী সবাই মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরের প্রশ্ন, রাকিবুল হাসান, পশ্চিম নাখালপাড়া, ঢাকা। সরকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে বিশ্বাসী নয় কেন? তারা কি দেশে দুর্নীতিকে অস্বীকার করে? না, মোটেও না। এখানে যেটা আমরা বলার চেষ্টা করছি এবং আমি অত্যন্ত স্পষ্টভাবেই বলতে চাই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা হয়তো আমাদের এখানে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, সংবাদপত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হলুদ সাংবাদিকতাও করে থাকে, কোনো কোনো সময় মুখরোচক অনেক সংবাদও ছাপতে পারে, সেটার ভিত্তিতে একজনকে অভিযুক্ত করতে পারে। সেটার ভিত্তিতে যদি আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা কনক্লুশন ড্র করে, সেটা ঠিক না। আমি যেটা বলছি, ওই কনক্লুশনের ভিত্তিতে কেস হতে হবে, তদন্ত করতে হবে, তদন্তে যদি দেখা যায় যে সত্যি এই অভিযোগটা প্রমাণিত হয়েছে, তখনই বলা যাবে যে বাংলাদেশে দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তিতে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এই কথাটাই আমি বলার চেষ্টা করছি। তার মানে এই না যে এখানে দুর্নীতি নেই, অবশ্যই আছে, সেটা নিরূপণ করতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অবশ্যই যেটা আপনি বলছেন উনি আরও বেশি বলতে পারবেন, খবরের কাগজ থেকে তারা খুব একটা ডেটা নেয় না, তাদের অন্য সোর্সও আছে। আমাদের দেশে দুর্নীতি আছে, সেটা কীভাবে কমাতে হবে? সে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কী বললো আর কে কী বললো না ষড়যন্ত্র আছে, সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হলো যে আমার দেশে দুর্নীতি আছে এবং সেটা আমি কীভাবে কমাবো। তো সেই জন্য এখন এমন একটা পর্যায়ে দেশ গেছে যে মানে এই অর্থনীতিতে একটা মানে নিয়ম আছে, ল আছে, যে ব্যাড মানি ড্রাইভস আর গুড মানি। আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে ব্যাড পিপল উইল ড্রাইভ আউট দ্য গুড পিপল। ধন্যবাদ। ভালো লোক কিন্তু আর কোনো স্থান খান রিপোর্ট দেখে এটা বলে বলছে এই কনক্লুশন এসছেন কিনা আমি জানি না, এবং আমাদের রিপোর্টটা ওনার বিচার করে দেখতে পারেন যে বিষয় উনি করতে পারেন। সে একটা রিপোর্ট নিয়ে হি ক্যান টেক যে কোনো একটা একটা যে কোনো একটা রিপোর্ট আমাদের নিয়ে উনি দেখুন, দেখে বলুন যে হ্যাঁ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট সম্পূর্ণ ভুল বা বানোয়াট বা কোনো কিছু দেখে বলুন, না দেখে বলতে হবে না। এবং তাছাড়া যেটা সৈয়দ মঞ্জুর সাহেব বললেন, আসল কথা এটা যে এক নম্বর দুর্নীতি বড় কথা না, বলতে আমাদের দেশে দুর্নীতি আছে এবং প্রকটভাবে আছে, সে অ্যাকশন নিতে হবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাস্টিস সুলতান হোসেন খান, শুনেন, দুর্নীতি দমনের উদ্দেশ্যে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাগেনস্ট মানি লন্ডারিং হয়েছিল। যদি আমেরিকা আর ব্রিটেন যদি এই কনভেনশন রেটিফাই করে, কনভেনশনের সমর্থন করে, তাইলে গরিব দেশে দুর্নীতিগ্রস্ত দেশের অর্ধেক দুর্নীতি কমে যাবে। সময় শেষ, শ্রোতা দর্শকদের ধন্যবাদ, ধন্যবাদ আজকের প্যানেলকে। জানিয়ে রাখি আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে স্থানীয় সরকার নিয়ে হবে আমাদের পরবর্তী আলোচনা অনুষ্ঠান, প্রচারিত হবে সরাসরি সিলেট থেকে। আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি, আমি শাকিল আনোয়ার, শুভ সন্ধ্যা।